সবাই ভালো আছে তো? আজকে আমরা শিখবো হচ্ছে সাধারণ জামা। আগের দিন যেটা আমরা শিখেছি টেপ ফ্রক আর সাধারণ জামা, দেখতে প্রায় কিছুটাই এক লাগছে, কিন্তু এখানে নতুন কিছু যোগ হয়েছে, একটা হাতা যোগ হয়েছে। আর খেয়াল করো যে পেছনের গলাটা দেখতে একটু ছোট, আবার মাঝখানে একটা দাগ, ওই দাগটা হচ্ছে হুক পটি বা বোতাম পটির জায়গা। আর ঘেরটা একটু বড় আছে আগের দিনের তুলনায়, আর হাতাটা যোগ করেছি। এটার সামান্য একটু পরিবর্তন হবে, আগের সাদা সরি টেপ ফ্রকের থেকে সাধারণ জামাটা একটু আলাদা আছে। এবার আমরা পরবর্তীতে এর ড্রয়িং মাপটা দেখে নাও, মাপ লেখা আছে এটা দেখে নাও, আর জামাটা তৈরির পরে এরকমই হবে দেখতে। এবার চলো আমরা এবার আঁকা শিখি।